আয় না শুধু হয়েছে তারা কেন বলে আসলে তাদেরকে প্রশ্নগুলো উত্তরটা দিতে পারবে তা আমরা সেটা মনে করি আমরা পুলিশের যত ইউনিটই আছে কারোর সাথে কোনো দূরত্ব নাই সেটার উদাহরণ তো আপনারা এই মামলায় দেখছেন এই মামলা রেলওয়ে থানা পুলিশের কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়েই মামলা ডিটেকটিভ হয়েছে এবং করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি ২০ ফেব্রুয়ারি এই বিকাল ৫টা ৪০এ আমাদের যে ভিকটিম ডিসিস রাজু উনি মোটরসাইকেল যোগে শান্তিপাড়া রেলগেট যে মসজিদ মার্কেট আছে সে যাচ্ছিল সেই সময় অজ্ঞাতনামা কিছু দুর্বৃত্ত এসে তাকে চাইনিজ রাইফেল এবং তা এইগুলো দিয়ে তাকে আঘাত করে চলে গত ২০ ফেব্রুয়ারি ৫টা ৪৫এর দিকে আপনি যে ডিসিস রাজু আছে উনি মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন শান্তিপাড়া রেলগেট যে মসজিদ মার্কেট ওখানে অবস্থান করাকালীন কিছু দুর্বৃত্ত এসে তাকে বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে তার মধ্যে এই রামদেব চাইনিজ কুড়াল আছে এগুলোতে আঘাত করে চলে যায় এবং ভিকটিমকে হসপিটালে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এ সংক্রান্তে ২২ তারিখে একটি মামলা হয় হত্যা মামলা মামলা হওয়ার দিনেই আমাদের জেলা গোয়েন্দা শাখার একটি টিম আপনার নেত্রকোনা আটপাড়া থানা থেকে দুজন আসামিকে গ্রেপ্তার করে মোহাম্মদ ইব্রাহিম এবং মোহাম্মদ আলামী দুজন আসামিকে গ্রেপ্তার করেন এবং তাদের স্বীকারোক্তি মতে অন্যান্য আসামিদের আমরা নাম জানতে পারি এবং তাদের হেফাজত থেকে ২টি রক্তমাখা রামদেব এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় এবং এই আদালতে যে স্বীকারোক্তি করেছেন বিচার আদালতে তার মধ্যে একজন আসামির নাম নোমান ওরফে গলা কাটা নোমান তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম এবং আরেকজন আসামি আছে রাব্বি তাকে এখন আমরা গ্রেপ্তার করতে পারি না আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে রাব্বি তো আমি দেখতে চান কেমন